কলকাতা মেডিকেল কলেজে যে অচল অবস্থা ছিল তার প্রেক্ষিতে মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা ঘেরাও থেকে মুক্তি দিয়েছে ইতিমধ্যেই অধ্যক্ষকে এবং তার সঙ্গে সঙ্গে বিভাগীয় প্রধানদের কিন্তু এখনো পর্যন্ত সেই অচল অবস্থা ঠিক কোন জায়গায় জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর কি জানতে পারা যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে যিনি অধ্যক্ষ ইন্দ্রজিৎ বিশ্বাস তার ঘরের বাইরে মেডিকেলের যারা আন্দোলনকারী পড়ুয়া তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তাদের কিন্তু একটাই দাবি আগের যে নির্দেশিকা ছিল অর্থাৎ 22শে ডিসেম্বর নির্বাচন করা সেই নির্দেশিকা মেনে 22শে ডিসেম্বরে নির্বাচন করতে হবে এবং সেই সঙ্গে যে সেন্ট্রাল ল্যাব গতকাল প্রায় 3 থেকে 4 ঘন্টা বন্ধ ছিল কেন বন্ধ ছিল তার জন্য বিভাগীয় তদন্ত এবং একই সঙ্গে যে পড়ুয়াকে হেনস্থা করা হয়েছিল একই সঙ্গে রোগী হেনস্থার ঘটনা সমস্ত বিষয়ে কিন্তু বিভাগীয় তদন্ত তার মধ্যে দুটি সিদ্ধান্ত কিন্তু পড়ুয়াদের মেনে নেওয়া হয়েছে একটি হচ্ছে সেন্ট্রাল ল্যাব কেন বন্ধ ছিল তার তদন্ত বিভাগীয় তদন্ত একই সঙ্গে পড়ুয়ার হেনস্থার যে বিষয়টি তারও কিন্তু তদন্ত হবে এবং যে 22 তারিখ নির্বাচনের যে বিষয়টি সেটি কিন্তু কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এই বিষয়টি তারা একেবারেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলছেন বিশেষ করে স্বাস্থ্য সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে শুধু তাই নয় এই ধরনের নির্বাচন করতে গেলে মেডিকেল কলেজে তাতে কিন্তু অর্থ দপ্তরের একটি কিন্তু অনুমোদন লাগে সেটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি সে বিষয়ে বলা হয়েছে তাই পড়ুয়াদের একটু ধৈর্য ধরতে বলা হয়েছিল যাতে আরেকটু সময় দেওয়া হয় কিন্তু পড়ুয়ারা তাদের সিদ্ধান্ত অনক তারা জানিয়েছেন যে আজ যদি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় নির্বাচনে তাহলে কিন্তু তারা আমরণ অনশন করবে এবং কিছুক্ষণ আগে বেশ কয়েকটি খাট নিয়েছে অধ্যক্ষের ঘরের বাইরে রাখা হয়েছে যেখানে তারা আমরণ অনশন করবে বলে জানাচ্ছেন যদিও একেবারে শেষ মুহূর্তে এই মুহূর্তে তারা একটি প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু মেডিকেলের যিনি অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস তার বাড়ি তার কিন্তু ঘরের ভেতরে যাবে আলোচনা করছে এবং সেখান থেকে যদি কোনো আশাপ্রদ উত্তর পা তাহলেই তারা কিন্তু অনশন প্রত্যাহার করবে নালে কিন্তু একেবারে তারা চূড়ান্ত প্রস্তুত এই অনশন কর্মসূচি চালাতে শুধু সময়ের অপেক্ষা এটি এবং যে অবস্থান তারা গতকাল রাতে শুভঙ্কর একটা বিষয় জানতে চাইব মেডিকেল কলেজে এই যে পূরণ হলো কিন্তু একটি শর্ত নির্বাচন যেটা মূল দাবি সেটি কিন্তু এখনো তাদের পূরণ হয়নি বলেই তারা গত আজকে সকালবেলায় সাংবাদিকদের জানিয়েছে তাদের সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব আমরাও এখনো পর্যন্ত অধ্যক্ষের ঘরের বাইরে তুমি দেখতে পাচ্ছ যে কি তীব্রতর স্লোগানিং এখানে চলছে নির্বাচনের দাবিতে ফলে পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক বেশি ঘোরানো এই মুহূর্তে প্রিন্সিপালের ঘরের বাইরে আমি আমি অঙ্কুর বলছি শুভঙ্কর তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো মেডিকেল কলেজে এই যে পড়ুয়াদের একটানা বিক্ষোভ চলছে তার জেরে বেশ কিছু রোগী তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই স্টুডেন্টদের তাদের কি বক্তব্য তারা কি বলছেন যে কেন রোগীরা পরিষেবা পাচ্ছেন না এই প্রশ্নের প্রেক্ষিতে এই পড়ুয়াদের কি বক্তব্য শুভঙ্কর দেখো এখানে কিন্তু যারা মেডিকেলের পড়ুয়ারা মূলত এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের কিন্তু তাদের বিষয় আজ কর্তৃপক্ষ জানিয়েছিল যে এখানে যে স্বাস্থ্য পরিষেবা সেটা কিন্তু কোনোভাবেই ব্যাঘাত ঘটবে না এবং সকাল থেকে আজকে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই তারা দাবি করেছেন অন্যদিকে যারা মেডিকেলের পড়ুয়া তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন অবস্থান করছেন তাদের তো স্বাস্থ্য পরিষেবা আরো তলনিতে থাকবে তারা জানিয়েছেন যে এখানে যারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে তারা কিন্তু ইউজি স্টুডেন্ট অর্থাৎ তারা কোনোভাবেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নয় এই মুহূর্তে বলত কোনোভাবে সেই স্বাস্থ্য পরিষেবার উপর তাদের প্রভাব পড়ার কোন রকম বিষয় নেই স্বাস্থ্য পরিষেবা সকাল থেকে অন্যান্য দিন যেরকম থাকে বা আর 5টা দিন যেরকম থাকে সেরকমটাই রয়েছে বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ করে মেডিকেলের যিনি প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্ন এখনো পর্যন্ত কিন্তু ঘরের সামনে যে জটলা সেটি দেখছি অন্যান্য জায়গায় কিন্তু ছবিটা একেবারেই স্বাভাবিক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি